আমরা এইমাত্র দেখলাম কোন একটা কন্ডাক্টর বা পরিবাহকের মধ্যে চার্জ বা আধান জমা রেখে সেটাকে আমরা পরবর্তীতে একটা এনার্জি সোর্স হিসেবে ইউজ করতে পারি, আর এটাকে আমরা বলছি ধারক বা ক্যাপাসিটর। এখন আমরা দেখব যে কোনো ধারক বা ক্যাপাসিটরকে আমরা বর্তনীতে মানে ইলেকট্রিক সার্কিটে কতভাবে সংযোগ করতে পারি। তো আমরা সবাই মোটামুটি শ্রেণী সংযোগ বা সিরিজ কম্বিনেশন, সমান্তরাল সংযোগ বা হচ্ছে প্যারালাল কম্বিনেশনের সাথে মোটামুটি পরিচিত, কারণ তোমাদের ক্লাস 9-10 রেজিস্ট্যান্স বা রোধ তোমরা এই সিরিজ আর প্যারালালে কী করেছ, যোগ করেছ। তো ঠিক সেমভাবে আমরা এই যে ক্যাপাসিটর বা হচ্ছে ধারক তাকে আমরা শ্রেণী বা সিরিজ অথবা সমান্তরাল বা প্যারালালে কী করতে পারি, একটা সার্কিটে যোগ করতে পারি। তো এখন তোমাদের দেখি কতটুকু মনে আছে যে আমরা যখন কোনো বর্তনীতে বা ইলেকট্রিক সার্কিটে কতগুলো রোধ সিরিজ বা হচ্ছে এই শ্রেণী সংযোগে যোগ করতাম তখন কী হতো, সবার মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট যেত, মানে এদিক দিয়ে কারেন্ট আসবে এবং সবার মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে, তাই না? তো সেম পরিমাণ কারেন্ট যাওয়া মানে কি, আসলে সেম পরিমাণ চার্জ যাওয়া, কারণ আমরা জানি আই ইকুয়াল টু কিউ বাই টি। ওকে, তো যদি আমরা তাদেরকে শ্রেণী বা হচ্ছে সিরিজে যুক্ত করি তাহলে তাদের সবার মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে, কিন্তু শ্রেণী বা সিরিজে যোগ করলে তাদের সবার ভোল্টেজ ডিফারেন্স কিন্তু কী হয় না, সেম হয় না। ওদের সবার দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স কিন্তু কী হবে, ডিফারেন্ট হবে। ক্লিয়ার? আমি যদি কিছু নাম দিই, এটা হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। তো এ আর বি পয়েন্ট হচ্ছে আমার সি ওয়ান ক্যাপাসিটরের দুই প্রান্ত। তো এর দুই প্রান্তের বিভব বা ভোল্টেজ আমি ধরলাম হচ্ছে ভি ওয়ান, আর বি আর সি হচ্ছে এই সি টু ক্যাপাসিটরের দুই প্রান্ত, তাই না? সি টু ক্যাপাসিটরের দুই প্রান্ত। তো তার দুই প্রান্তের ভোল্টেজ আমি ধরলাম হচ্ছে ভি টু, আর সি আর ডি হচ্ছে আমার সি থ্রি ক্যাপাসিটরের কি, এই সি থ্রি ক্যাপাসিটরের দুই প্রান্ত, তাই না? তো তার দুই প্রান্তের ভোল্টেজ আমি ধরলাম হচ্ছে ভি থ্রি, আর আমাদের টোটাল ভোল্টেজ ভি। তাহলে আমি কী করতে পারি, আমি লিখতে পারি যে ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। আমরা যখন কতগুলি রোধ বা রেজিস্ট্যান্সকে এরকম শ্রেণী বা সিরিজে যোগ করতাম তখন কী হতো, সবার ভোল্টেজ প্লাস হয়ে আমার কী হতো, টোটাল ভোল্টেজ হতো। বা আমরা অন্যভাবে বলতে পারি, এই যে আমার এখানে টোটাল ভোল্টেজ, সেই ভোল্টেজটা সবার মধ্যে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো আমি লিখতে পারি টোটাল ভোল্টেজ ইকুয়াল টু ওর ভোল্টেজ ডিফারেন্স, মানে ওর দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, সি টু এর দুই পাশের ভোল্টেজ ডিফারেন্স, আর হচ্ছে আমার সি থ্রি এর দুই পাশের কী, ভোল্টেজ ডিফারেন্স, ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। এখন ক্যাপাসিটেন্স বা ধারকত্বের ফর্মুলা কী ছিল, ছিল সি ইকুয়াল টু কিউ বাই ভি, অতএব ভি ইকুয়াল টু কিউ বাই সি, তাই না? এটা আমরা দেখে এসেছি যে ধারক বা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সের ফর্মুলা। তো আমি সেই কাজটাই করব, আমি ভি ওয়ানের জায়গায় লিখব হচ্ছে ভি ওয়ান ইকুয়াল টু কিউ বাই সি ওয়ান, ভি টু ইকুয়াল টু কিউ বাই সি টু, ভি থ্রি ইকুয়াল টু কিউ বাই সি থ্রি, মানে এই ফর্মুলা থেকে। তো আমি যদি এখানে বসাই তাহলে কী হবে দেখো, যে কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি। আর এ পাশে আমরা কী করব, এ পাশে এই যে ভি, এটা হচ্ছে আমার টোটাল ভোল্টেজ, আমি লিখব যে কিউ বাই সি এস, এই সি এসটা হচ্ছে আমার কি, তুল্য ধারকত্ব বা হচ্ছে কি, টোটাল ক্যাপাসিটেন্স। ক্লিয়ার? মানে আমরা তুল্য ধারকত্ব বা টোটাল ক্যাপাসিটেন্স বলতে আসলে কী বুঝি, তুল্য বলতে আমরা বুঝি আমরা যদি এই তিনটা ক্যাপাসিটার ইউজ না করে যদি একটা ক্যাপাসিটার ইউজ করতাম, এই তিনটা ক্যাপাসিটার সমান একটা ক্যাপাসিটার যদি আমরা ইউজ করতাম এবং তারা যদি সেম কাজ করতো, তাহলে এই তিনটা ক্যাপাসিটারের সমান হচ্ছে আমার এই যে এই সিএস ক্যাপাসিটরটা। ক্লিয়ার? তো আমি এই যে ভি, যেটা আমার টোটাল ভোল্টেজ, সেখানে আমি লিখব কিউ বাই সিএস। ক্লিয়ার? আর এই যে কিউ চার্জ, এই কিউ চার্জটা এখান থেকে সবার মধ্য দিয়ে কি, ক্রস করবে, সো এখানে সবার চার্জ সেম, আমি সবার উপর থেকে কিউ কেটে দিতে পারি। ওকে, তাহলে আমার থাকছে এখানে যে ওয়ান বাই সিএস, ওয়ান বাই সিএস ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান, ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। তাহলে খেয়াল করো যে ধারকের ক্ষেত্রে, ধারকের ক্ষেত্রে যদি আমরা কতগুলো ধারককে
শ্রেণীতে বা হচ্ছে সিরিজে যোগ করি তাহলে কি হয়, তার তুলে ধারকত্ব হচ্ছে সিএস হবে কি 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। আমরা যখন রেজিস্ট্যান্স বা হচ্ছে রোধ নিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু ব্যাপারটা উল্টো ছিল, তখন সিরিজ বা হচ্ছে শ্রেণীতে যুক্ত করার কারণে আমার তুল্য রোধ RS ছিল R1 প্লাস R2 প্লাস R3, তো এখানে কিন্তু উল্টা, তাই না? এবার আমরা আসি যে আমাদের সমান্তরাল বা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। ওকে, এখানে আমরা কতগুলো ধারককে সমান্তরাল বা প্যারালালে যোগ করেছি। তো সমান্তরাল বা প্যারালালে যোগ করলে কী হয়, তাদের সবার দুই প্রান্ত সেম থাকে, মানে এই C1-এর দুই প্রান্ত হচ্ছে এইটা, C2-এর দুই প্রান্ত হচ্ছে এইটা, এবং C3-এর দুই প্রান্ত হচ্ছে এইটা, মানে এ আর বি হচ্ছে সবার কমন পয়েন্ট, মানে কমন স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। তো সবার কী হবে, সবার ভোল্টেজ সেম হবে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে সবার ভোল্টেজ সেম হবে। ডিফারেন্ট হবে কি, ডিফারেন্ট হবে চার্জ, কারণ এখান দিয়ে যখন কারেন্ট আসবে তখন কারেন্ট কী হবে, এখানে কারেন্ট আসার পর টোটাল কারেন্টটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, এখানে I1, এখানে I2, এখানে I3 যাবে, মানে পিক রেজিস্ট্যান্স যেরকম ছিল আমাদের, ঠিক আছে? তো এখানে I আসার পর ভাগ হয়ে যাবে, তার মানে কি তাদের সবার মধ্যে চার্জ ডিফারেন্স। সো এখানে চার্জ যদি হয় Q1, এখানে চার্জ যদি হয় Q1, এখানে Q2 আর এখানে Q3, আর টোটাল চার্জ যদি হয় Q, তাহলে আমি কী লিখতে পারি, Q1 প্লাস Q2 প্লাস Q3, তাই না? এটা আমি সমান্তরাল বা প্যারালালের জন্য কী করতে পারি, লিখতে পারি। এখন এখান থেকে আমরা কিউ বের করি, এখান থেকে কিউ ইকুয়াল টু কী আসবে আমার, যদি আমি কিউটা বের করি, কিউ ইকুয়াল টু আসবে হচ্ছে আমার CV। তো আমি এই Q1-এর জায়গায় লিখব হচ্ছে আমি C1V প্লাস C2V প্লাস C3V। ওকে, কারণ সবার ভোল্টেজ সেম, এই জন্য এখানে V, এখানে V, এখানে V, আর এখানে টোটাল ভোল্টেজ কত আমার V। এই Vটাই দুই পাশের কি বিভব পার্থক্য, মানে A আর B-এর বিভব পার্থক্য, কারণ এখানে আর কোনো রেজিস্ট্যান্স নাই বা আর কোনো ধারক বা ক্যাপাসিটর কিছুই নাই। আচ্ছা, আর এই পাশে আমার কী থাকবে, এই কিউর জায়গায় আমি কী লিখবো, এখানেও আমি লিখবো হচ্ছে CV, কারণ হচ্ছে কিউ ইকুয়াল টু কত, CV, কিন্তু এই সিটাই হচ্ছে আমার কি টোটাল ক্যাপাসিটেন্স, মানে হচ্ছে CP, ক্লিয়ার? সো আমি যদি এখন দুবার সবগুলো ভোল্টেজ কেটে দিই, মানে V, তাহলে আলটিমেটলি আমার কী আসবে, CP, মানে হচ্ছে টোটাল ক্যাপাসিটেন্স ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। তার মানে আমরা কী দেখতে পাচ্ছি, যদি আমরা কতগুলো ক্যাপাসিটরকে সমান্তরাল বা হচ্ছে প্যারালালি যোগ করি, তাহলে তাদের টোটাল ক্যাপাসিটেন্স হবে তাদের সবগুলোর কি যোগফল বা সামেশন, যেটা কিনা আমাদের রেজিস্ট্যান্সের একদম উল্টা, তাই না? আচ্ছা, তো আমাদের এই জিনিসগুলো ম্যাথে লাগবে, আসলে একটু পরে আমরা ম্যাথ করব, কিন্তু তার আগে আমি আরেকটা টপিক দেখব, সেটা হচ্ছে একটা ক্যাপাসিটরের এনার্জি। আমি কিন্তু একটু আগেই বললাম যে একটা ক্যাপাসিটর আসলে কী, একটা ক্যাপাসিটর হচ্ছে আমরা কোনো কন্ডাক্টরের মধ্যে চার্জ জমা রাখি এবং সেই চার্জটা একটা এনার্জির সোর্স হিসেবে কী হয় জমা হয়, তাই না? পরে আমরা সেটাকে একটা এনার্জি সোর্স হিসেবে ইউজ করতে পারি। তো এই যে এনার্জি আমরা জমা রাখছি, মানে চার্জকে এনার্জি হিসেবে জমা রাখছি, তো কতটুকু এনার্জি জমা হচ্ছে, কতটুকু চার্জে কতটুকু এনার্জি জমা হচ্ছে, কতটুকু ভোল্টেজ তৈরি হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা কিছু ফর্মুলা দেখব, মানে হচ্ছে ক্যাপাসিটরের এনার্জি বের করা।